रुखसार से बुरका के जरा, रुखसार से बुरका के जरा, पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदका हुसैन, ऐ बहर करम सदका हुसैन, इब्ने अली का पियसा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियसा हूँ मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हो आए, मैं दूर हूँ मजबूर हो आए, सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह पाक रब्बुल आलमीन जाने दिलन पृथ्वीर मानुषेरा शुने राखो, कियामतेर मैदाने कमपक्षे चार प्रकार साक्षी उपस्थित होबे गुनाहगारदेर साक्षी हिसाबे। প্রথম নম্বর সাক্ষী হবে জমিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের ময়দানে জমিন সব কিছু প্রকাশ করে দিবে, জমিন সব কিছু বলে দিবে, কোথায় দাঁড়িয়ে গুনাহ করেছি, কি অবস্থায় গুনাহ করেছি সব কিছু বলে দিবে আল্লাহ তাআলাকে। আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শুনতে হবে, যদি জমিন আমাদের সব তথ্যগুলো ফাঁস করে দেয় বলুন আমাদের বাঁচার কোনো পথ আছে? আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নম্বর সাক্ষী হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে মানুষের জবানের মধ্যে মোহর মেরে বন্ধ করে দিব, বান্দার হাত কথা বলবে, পা কথা বলবে, যেখানে দাঁড়িয়ে গুনাহ করেছিল সব কিছু প্রকাশ করে দেবে। মুসলমান শুনে রাখেন, যদি আমাদের হাত সাক্ষ্য দেয় আমাদের জবান বন্ধ থাকে, আর পা সাক্ষ্য দেয় আমাদের গুনার কথাগুলো বলে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে কি আমরা রেহাই পাবো? আমার প্রিয় ভাইয়েরা, তৃতীয় নম্বর সাক্ষী কি হবে এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইনফিতর 11 থেকে 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা বান্দিরে, তৃতীয় নাম্বার সাক্ষী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন ফেরেশতাদেরকে, কিরামান কাতিবিন, কাদের মধ্যে দুজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। আমরা দুনিয়ার জমিনে কোথায় রাতের অন্ধকারে আর গোপনে গুনাহ করি না কেন, সব তথ্যগুলো সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত করবেন, সব ভিডিওগুলো ফাঁস করে দিবেন, সেদিন আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন জানে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো না কেন সব কিছু জানে, কে রহমান কাতিবিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা প্রকাশ করে দেবে। ইন্নাল আবরার লাফি নাঈম, যদি তোমরা ভালো কাজ করো তোমাদের জন্য জান্নাত, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যদি খারাপ কাজ করো গুনাহ করে থাকো তাহলে তোমাদের জন্য জাহান্নাম। আমার প্রিয় ভাইয়েরা,
চতুর্থ নাম্বার সাক্ষী কি হবে এ ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের সূরায়ে বনী ইসরাঈল চোদ্দ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিদেরকে হাতের মধ্যে একটা আমলনামা ধরিয়ে দিবেন, হাতের মধ্যে একটা ডায়েরি ধরে দিয়ে বলবেন বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পাঠ করো, তোমার কোথায় কোন অবস্থায় গুনাহ করেছো সব তথ্যগুলো তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই চার প্রকার সাক্ষী আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এই চার প্রকার সাক্ষ্য যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে উপস্থিত হয়, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার কোনো উপায় থাকবে? ও মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা কিভাবে গুনাহ করি, কিভাবে আমরা সুদের সঙ্গে জড়িত, কিভাবে আমরা ঘুষের সঙ্গে জড়িত, কিভাবে আমরা জিনার সঙ্গে জড়িত? বলেন ঠিক কিনা? আজকের সমাজে জিনা আছে না নাই? জোরে বলুন। পরকিয়া আছে না নাই? কথা বলতে কি ভয় হচ্ছে? ভয় হবে কেন? এই তো সামনে আর দুইটা দিন পরে 14ই ফেব্রুয়ারি। বলেন কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? আমার প্রিয় ভাইয়েরা, এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা বিশ্ব বাহায়াপনা দিবস। বলেন ঠিক কিনা? এটা বিশ্ব লুচ্চামি দিবস, এটা বিশ্ব ধর্ষণ দিবস। এদিনে কত মা বোন ধর্ষিত হয়, কত মা বোনের ইজ্জত চলে যায়, হিসাব করে শেষ করা যাবে না। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বলতে লজ্জা হয়, 14ই ফেব্রুয়ারি কোন মুসলমান পালন করতে পারে না। বলেন ঠিক কিনা? এখানে যারা বাবা এসেছেন সতর্ক থাকতে হবে, যারা ভাই এসেছেন সতর্ক থাকতে হবে, 14ই ফেব্রুয়ারিতে যেন আমাদের কোনো মা বোন রাস্তাঘাটে বাহির হয় না। বলেন ঠিক কিনা? কড়া নজর রাখতে হবে ওদের তরে, কারণ বাংলাদেশে করোনা ভাইরাস আমাদেরকে বেশিভাবে অ্যাটাক করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ইহসান করেছেন, দয়া করেছেন, আমরা সুস্থ আছি। বলেন ঠিক কিনা? এরকম গজব যদি চালু হতে থাকে, ইহুদি খ্রিস্টানদের পাশ এটা গোলামদের সংস্কৃতি যদি আমরা পালন করতে থাকি, কোনো একটা সময় করোনা ভাইরাস উৎখাত হয়ে এর চেয়ে বড় ভাইরাস বাংলাদেশে পদার্পণ করবে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সতর্ক থাকতে হবে। আজকের সমাজে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করার জন্য যুবক যুবতীরা পাগল হয়ে গেছে। আমার প্রিয় ভাই, এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, এটা খ্রিস্টানদের একটা সংস্কৃতি। ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ কোনো ডিকশনারিতে ভালোবাসা দিবস আপনি পাবেন না। যারা ভালোবাসা দিবস অ্যাড করেছে, যুক্ত করেছে, বুঝতে হবে নিঃসন্দেহে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, নিঃসন্দেহে তারা মুসলমানদেরকে মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বাহির করে ধর্ষণ করে মা বোনদেরকে জাহান্নামী বানাতে চায়। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা কোনো মা বোনদেরকে ধর্ষিত হতে দিব? আমাদের মা বোনদের দাম অনেক বেশি, আমরা চাই 14ই ফেব্রুয়ারিতে যেন আমাদের মা বোনেরা ঘরের ভিতর বসে বসে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের সমাজে প্রেম প্রীতি আর সেই পরকিয়ার ফাঁদে আমরা পড়ে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, মানুষ নিজে ধ্বংস হচ্ছে, অপরকে ধ্বংস বানাচ্ছে। বলেন ঠিক কিনা? আমার সঙ্গে একটি বিনোদনমূলক গান আপনারা সবাই গাইতে পারবেন তো ইনশাআল্লাহ। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় ভালো নয়, বলতে হবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় ভালো নয়, বিরহে রণলে পুরে প্রেমেরই মরণ হয়, বিরহে রণলে পুরে প্রেমেরই মরণ হয়। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় ভালো নয়, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় ভালো নয়, বিরহে রণলে পুরে প্রেমেরই মরণ হয়, বিরহে রণলে পুরে প্রেমেরই মরণ হয়। বলেন ঠিক কিনা?
ওই নষ্ট প্রেমের মোহ বড়ই কঠিন সবার মুখে শোনা যায়। যত আপন ভাব তারে তুমি হবে না তোমার সহায়। ওই নষ্ট প্রেমের মোহ বড়ই কঠিন সবার মুখে শোনা যায়। যত আপন ভাব তারে তুমি হবে না তোমার সহায়। জীবনে মরণে ভালোবাসো তারে, জীবনে মরণে ভালোবাসো তারে, বেঁচে আছি জানালো প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় ভালো নয়, প্রেম প্রীতি ভালোবাসা বিরহের আনলে পুরে প্রেমেরই মরণ হয়, বিরহের আনলে পুরে ওই পরক্রিয়া প্রেম ভালোবাসা বাড়ায় শুধু জ্বালা। সুখের ঘরে লাগায় দুঃখের আগুন পরায় যে ফাঁসির মালা, বলেন ঠিক না? ওই পরক্রিয়া প্রেম ভালোবাসা বাড়ায় শুধু জ্বালা। সুখের ঘরে লাগায় দুঃখের আগুন পরায় যে ফাঁসির মালা। মা বাবাকে দেখে দে বলে হে ছেলে, মা বাবাকে দেখে দে বলে হে ছেলে, এ কি করলে হয়। বিরহের আনলে পুরে প্রেমেরই মরণ হয়, বিরহের আনলে পুরে প্রেমেরই মরণ হয়। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয় ভালো নয়, বিরহের আনলে পুরে প্রেমেরই মরণ হয়, বিরহের আনলে পুরে প্রেমেরই মরণ হয়। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসা থাকতে হবে রসুলের সঙ্গে, বলেন ঠিক কিনা? ভালোবাসা থাকতে হবে আল্লাহর সঙ্গে, ভালোবাসা থাকতে হবে।